আচ্ছা কত লোকজন লালা বসে আছে ফুলের গার্ডেন চলুন এবার ফুলের গার্ডেনের ভিতরে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করি দর্শকরা আমি কোনটা দিয়ে ঢুকবো আমি খুঁজেই পাচ্ছি না দেখো কত ফুল অনেক ফুল আর ফুল বিভিন্ন রকমের ফুলের কালার আছে বিভিন্ন রকম কিনলেও পাওয়া যাবে আবার তারা চাষবাস করে এই যে এটা দেখছো আলুর বাগান এটা আলু চাষ হয়েছে আর ওইখানে গাঁদা ফুল ভিতরে প্রবেশ করছি চলুন তাহলে ট্রেন যাচ্ছে দেখুন চলে গেল হাওড়ার দিকে সরি খড়গপুর দিকে যাচ্ছে সাউথে যাবে ট্রেনটি আর আমি এই যে বাগান দেখছি প্লাস গরমকালেও পাওয়া যায় কিন্তু শীতকালে এটা বেশি পাওয়া যায় শীতকালে বিভিন্ন রকম বিভিন্ন কালারের ফুলের গার্ডেন পাওয়া যায় দেখতে পাওয়া যায় বাড়িতেও বাগান করলেও করা যাবে কিন্তু সবাই তো করে না আর সবাই টাইম দিতে পারে না এইসব বাগানের মধ্যে দর্শকরা দেখছো ফুলের ভিউজ দেখো কত সুন্দর সুন্দর যে একবার আসছে সে প্রত্যেক বছরই আসে এই খিরাই খিরাইতে বিভিন্ন কালারের ফুলের চাষ হয় দেখছো দেখতে কত সুন্দর লাগছে দেখো আমাদের জেঠিমা কি করছে দেখো ফুল তুলছে দেখো ফুল তুলে একবার প্রবেশ করে গেলে বেরোতে ইচ্ছা করছে না এইসব ফুলের বাগান কত সুন্দর সুন্দর বিশেষ করে খিরাই খিরাই বলতে পশ্চিম মেদিনীপুরে এই বৃহত্তম ফুলের বাগান এই ফুলের বাগান শীতকালে এইরকমই সুন্দর সুন্দর ডিজাইনের ফুল দেখতে পাবে ওইদিকে অনেকে আছে ওখানে ওখানে সব জোড়া লোক আছে সঙ্গে জোড়া মানে দু নম্বর লোক আছে দু নম্বর লোক বলতে ধর ওটা হচ্ছে প্রেমিক প্রেমিকার লোক আছে যে যেমন পাচ্ছে ফুল করে লাগাচ্ছে ফলছিল সরষে বাগান দেখো কত সুন্দর সুন্দর নাম করা কিন্তু শাক সবজির চাষ বলতে খিরাই হয় কিন্তু শীতকালে ফুলের বাগান দেখতে পাওয়া যায় বেশি শাক সবজি পাওয়া যায় না এই দেখো যেই নদীটার কথা বলেছিলাম সেটা এটা দেখুন জল কম আর বরাবরই এরকমই দেখতে হবে বর্ষাকালে হয়তো একটু বেশি জল আছে কিন্তু বরাবরই এরকমই দেখতে হবে এর বেশি জল পাবে না আর এটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের খিরাই এই যে রেল স্টেশন ওই দিকে স্টেশন আর এটা ব্রিজ
পোকাটাকে বলতে গেলে মুখ মতন দেখতে গলায় একটু মুখ মতন দেখতে জানো কি ফুল বলে শীতকালে বলতে গেলে তো বাঁধা ফুলকপি এসব তো চাষ হবে বলতে গেলে এটাকে ভরে দেওয়া হয়েছে চাষ করার আদার ফুল দেখতে হবে চলুন তাহলে ওই দিকটা যাওয়া যাক।